হ্যালো বন্ধুরা, পৃথিবীতে বেঁচে থাকার জন্য সবথেকে জরুরি উপাদানগুলোর একটি হলো পানি। মানুষ খাবার ছাড়া দুই তিন দিনও বাঁচতে পারবে, কিন্তু পানি ছাড়া এক ঘন্টাও থাকা অনেক কষ্টকর। এই জন্যই হয়তো বলা হয়ে থাকে পানির অপর নাম জীবন। কিন্তু যখন জীবন বাঁচানো এই পানি বিকট রূপ ধারণ করে, তখন সামনে যা আসে তাই ধ্বংস করে দেয়। কিন্তু এর পরেও প্রত্যহিক জীবনে প্রয়োজনীয় চাহিদা পূরণের জন্য পানির ভূমিকা অপরিসীম। তাই পৃথিবীতে প্রতিটা দেশে বড় বড় ড্যামস তৈরি করতে হয়, কারণ এটি একমাত্র উপায় পানির সঠিক ব্যবহারের এবং নিয়ন্ত্রণের, যার ফলে কৃষিকাজ, শহরে পানি সাপ্লাই এবং বিদ্যুৎ তৈরির মতো বড় বড় কাজ করা হয়। কিন্তু যখন ড্যাম তৈরি করা হয়, তখন সব থেকে বড় একটি ভয় থাকে, আর তা হলো যে যদি এই ড্যামস ফেল হয়ে যায়, যদি এই ড্যামস সঠিকভাবে নির্মাণ না হয়, তাহলে এটি কয়েক মিনিটেই সম্পূর্ণ শহর লণ্ডভণ্ড করে দেবে। আর ইঞ্জিনিয়ার্সরা যতই সাবধানে কাজ করুক না কেন, ছোট একটি ভুলও সব ধ্বংস করতে যথেষ্ট। প্রিয় দর্শক, আজকের এই নতুন ভিডিওতে আপনারা দেখবেন পৃথিবীর ভয়ঙ্কর কিছু ড্যামস এবং তাদের কাজ করার ধরন। জিনপিং ওয়ান ড্যাম। চায়নাকে ড্যামসের দেশও বলা হয়ে থাকে, কারণ চায়নাতে প্রায় 87,000 ড্যামস রয়েছে, যা অন্যান্য দেশের ড্যামসের তুলনায় অনেক বেশি। এইসব ড্যামসের মধ্যে একটি হল জিনপিং ওয়ান ড্যাম, যা দুনিয়ার সবথেকে উঁচা ড্যাম। প্রায় $4 বিলিয়ন খরচ করে বানানো এই ড্যাম লম্বায় 310 মিটার, অর্থাৎ প্রায় 1,020 ফিট, যেটাকে সাউথ এশিয়ার অন্যতম বড় নদী মেকাও এর ওপর বানানো হয়েছে। আর এই নদী অনেকগুলো দেশের ওপর দিয়ে গিয়েছে। এই ড্যাম এত বড় যে এর ওপর 60 মিলিয়ন মানুষের জীবন নির্ভর করে, এবং এটি চায়নাকে খুব বড় মাপের বিদ্যুৎ সরবরাহ করে। কিন্তু বলে রাখি যে এই ড্যাম অনেক বিপজ্জনক। রিসার্চার্সরা সবসময় এই ড্যামের স্ট্রংনেস নিয়ে প্রশ্ন তোলে। তারা বলেন যে এই ড্যাম কোনো জীবিত বোমির থেকে কম নয়, যা যে কোনো সময় ফাটতে পারে। আর যদি ভুলও এমনটা হয়, তাহলে এই ড্যাম কত বড় ক্ষতি করবে তা কেউ আন্দাজও করতে পারবে না। ইডুকি ড্যাম, কেরালা। এই ড্যাম আরকে শেপে তৈরি করা হয়েছে, যা পরিয়ার নদীতে তৈরি করা হয়েছে। এটি এশিয়ার সব থেকে হাইয়েস্ট আরকে আকারের ড্যাম, যা 60 কিলোমিটার এরিয়া পর্যন্ত ছড়িয়ে আছে। এই ড্যাম দ্বারা স্টোর করা পানির ব্যবহার, বিদ্যুৎ তৈরি এবং সেচের কাজে ব্যবহার করা হয়। প্রায় 170 মিটার উঁচা এই ড্যাম 780 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করে। ভারতের এই ড্যাম আকারে যত বড়, ততটাই বিপজ্জনকও। যদি এই ড্যামে এতটুকুও সমস্যা হয়, তাহলে তা এমন পরিস্থিতি সৃষ্টি করবে যে সব দিকে শুধু ধ্বংস আর ধ্বংসই দেখা যাবে, এবং এর আশেপাশের সব গ্রাম পানির নিচে চলে যাবে। ইসাবেলা ড্যাম। 1953-তে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে ইসাবেলা লেকে তৈরি করা হয় ইসাবেলা ড্যাম। একদিকে যেখানে এটি পর্যটকদের নিজের সৌন্দর্য দিয়ে আকর্ষিত করে, অন্যদিকে এটিকে বর্তমানে দুনিয়ার সব থেকে বিপজ্জনক ড্যামগুলোর একটি মনে করা হয়। এই বাঁধ অনেক পুরাতন, তাই এর ওপর সবসময় বিপদ সংকেত দেয়া থাকে। অন্যদিকে এটি এমন এক জায়গায় তৈরি করা হয়েছে যেখানে প্রায় সময় ভূমিকম্প হতে থাকে, যার ফলে এই ড্যাম ড্যামেজ হওয়ার চান্স অনেক বেড়ে গেছে। যদিও এই বিপদের কথা মাথায় রেখে ওখানকার সরকার ইঞ্জিনিয়ার্সদের সাহায্যে এই ড্যামের ডিজাইন ইম্প্রুভ করার চেষ্টা করছে। সাথে এই ড্যামের পাশে আরও 2টি ড্যাম বানানোর কাজ চলছে, যাতে ইসাবেলা ড্যামের ওপর চাপ কম পড়ে। আর এই সব কাজ সম্পূর্ণ হবে এই বছরে, অর্থাৎ 2022 সালে, ইঞ্জিনিয়ার্সরা তা নিশ্চিত করেছে। কিন্তু যতক্ষণ এইসব কাজ সম্পূর্ণ না হয়, ততক্ষণ পর্যন্ত এর আশেপাশের এলাকায় এবং এখানে আসা পর্যটকদের জন্য এই ড্যাম কোনো মৃত্যুর কুয়ার থেকে কম নয়। কারণ যদি এই ড্যামে বিন্দুমাত্র ড্যামেজ হয়, তাহলে এটি অনেক বড় ধ্বংস ডেকে আনতে পারে। গর্ডন ড্যাম, অস্ট্রেলিয়া। দর্শক, অস্ট্রেলিয়াতে তৈরি এই ড্যাম গর্ডন নদীতে বানানো হয়েছে, যা একাই নদীর 1,23,00,000 মেগালিটার পানিকে আটকে রেখেছে। এটা অনেক পাতলা, যা দেখে মনে হয় যেন কোনো পাতলা একটি দেয়াল এই পানিকে থামিয়ে রেখেছে। কিন্তু পাতলা হওয়ার পরেও এই ড্যাম যথেষ্ট মজবুত মনে করা হয়। কিন্তু যে কোনো জিনিস যতই মজবুত হোক, তা কখনো না কখনো দুর্বল হয়। কখনো যদি এই ড্যামে ছোট একটি ফাটলও ধরে, তাহলে পাতলা হওয়ার জন্য এই ড্যাম খুব দ্রুত ফেটে যাবে এবং নিজের আশেপাশের সম্পূর্ণ এলাকাকে কিছু সেকেন্ডেই ধ্বংস করে দেবে। 140 মিটার উঁচা এবং 158 মিটার লম্বায় এই ইউনিক ড্যাম 1974 সালে বানানো শুরু করা হয় এবং তা সম্পূর্ণ হয় 1978 সালে।
প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি বিথিলা রহমান এবারের মতো বিদায় নিচ্ছি। এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।